নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সর্বিস্টাস কিচেন। আজকে একটা সহজ রান্না নিয়ে এসেছি আর গরম গরম এটা খেতে খুবই সুন্দর লাগে। এই রেসিপিটার নাম হলো কুমড়ো ভাজা। কুমড়োর তরকারি তো আপনারা খান, কিন্তু এইভাবে ভাজা খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন কুমড়োগুলো, কুমড়োটা ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ আছে, এটাকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল লাগে না এই রান্নাটা করতে, অল্প তেল দিলেই হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু সরষে, আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে দিলাম অল্প নুন আর অল্প একটু হলুদ। 6-7 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়, একদম চটপট আর গরম গরম খেতে খুবই সুন্দর লাগে। আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম 2 মিনিট পরে। এবার আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আরেকবার। খুব জলদি হয়ে যায় এই রান্নাটা। ঢাকাটা খুলে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আবারও একবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল কুমড়ো ভাজা। এইভাবে গরম গরম খাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।